হ্যালো ফ্রেন্ডস এরকম চ্যানেলে আপনাদের স্বাগত মিড ডে মিলের যে স্কুলে চাল দেওয়া হয় সেই চালের বস্তা বিডি অফিসে ফেরত দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের একটি বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষক মহলে নানা ধরনের প্রতিক্রিয়া মিলেছে এবং সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়াটি বেশি বলবো অরিজিনাল বিজ্ঞপ্তিতে কি রয়েছে পাশাপাশি এই মিড ডে মিল চালের বস্তা ফেরত নিয়ে কিন্তু পূর্বেও বিভিন্ন জেলার বিডি অফিস থেকে এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ব্যাপারে এবং এই ব্যাপারে শিক্ষক মহলে যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে সেই নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট বেরিয়েছে সে ব্যাপারে আমরা আমরা অবশ্যই ভিডিওটি দেখবেন মূল পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন জল সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ গাজল মালদা এবং এটি ষোলোই সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি তাদেরকে লেখা হচ্ছে দেখুন সকল প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের গাজল মালদার বিষয় হচ্ছে খালি চালের বস্তা ফেরত দেওয়ার নির্দেশনামা বলা হচ্ছে এত দ্বারা সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের জানানো যাইতেছে যে মধ্যাহ্নকালীন আহার বা মিড ডে মিল এর খালি চালের বস্তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এর পর থেকে প্রত্যেক মাসে চালের হিসাবের কাগজ যখন দিতে আসবেন তখন চালের খালি বস্তা সঙ্গে নিয়ে আসার নির্দেশ দেওয়া হচ্ছে এজলের ব্লক ডেভেলপমেন্ট অফিসারে কিন্তু সাইন রয়েছে যদি আপনাদের স্মরণে থাকে তাহলে কিন্তু আপনারা দেখবেন এর আগেও কিন্তু কুড়ি ডিসেম্বর দু একটি বিজ্ঞপ্তি পেরেছিল সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সমষ্টি উন্নয়ন আধিকারিকরণ দাঁতন এক নম্বর সমষ্টি উন্নয়ন কার্যালয় দাঁতন পশ্চিম মেদিনীপুর এবং সেখানেও কিন্তু এই চালের প্রস্তাব ফেরতের কথা বলা হয়েছে এবং সেই ক্ষেত্রে বিজ্ঞপ্তিটি লেখা হয়েছিল প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুখ্য সহায়ক মুখ্য সহায়িকা মুখ্য সম্পাদক বা মুখ্য সম্প্রসারিকা তন পশ্চিম মেদিনীপুর এবং এখানে বলা হয়েছিল মহাশয় বা মহাশয়া এত দ্বারা তো অফিস রেকর্ড মোতাবেক আপনাকে বিশেষভাবে জানা যাচ্ছে যে তো ইংরাজির একত্রিশে মার্চ দু হাজার পর থেকে ডিসেম্বর দু পর্যন্ত পাঁচ বছর যাবতীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও সাহেবের অর্ডার ও নির্দেশ মতো যতগুলি চাল বস্তা বা মিড ডে মিল রাইস পাঠানো হয়েছে ছাত্র ছাত্রীদের মিড ডে মিল খাওয়ানোর পর সেই চালের খালি বস্তাগুলি পনেরোই জানুয়ারি দু হাজার কুড়ির মধ্যে অবশ্যই বিডিও অফিসের মিড ডে মিল সেকশানে জমা দিতে হবে দু হাজার পনেরো সাল থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত প্রায় পাঁচ বছরের যে মিড ডে মিলের চালের বস্তা সেই চালের বস্তাও কিন্তু দিতে হয়েছিল এবং কিন্তু অর্ডার আগেও বের হয়েছিল তো মিড ডে মিলের চালে যে বস্তাগুলি খালি থাকে সেগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে রিসিভ যাতে জমা অনেক ক্ষেত্রে করে না সেক্ষেত্রে কী হয় হয় ইঁদুরে কেটে দেয় না হলে সেগুলো কোনোভাবে নষ্ট হয়ে যায় তো এইভাবে কিন্তু জিনিসটা ডেষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের কীভাবে বস্তাগুলো সেগুলো রিকাভার করে সেগুলোকে আপনাকে আবার জমা দিতে বলা হয়েছিল এরকম অর্ডার কিন্তু এটা জারি হয়েছিল কিন্তু প্রত্যেকের আজকের বিশেষ যে রিপোর্টটি বেরিয়েছে সেখানে বলা হচ্ছে মিড ডে মিলের খালি বস্তা সঙ্গে আনবেন বিডিওর নির্দেশে শিক্ষক মহলের তোল মিড ডে মিলের চাল বিলি হয়ে গেলে বস্তাগুলি ফেরত দিতে যেতে হবে দু লাইনের অর্ডার তাতেই হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্যের শিক্ষক ও প্রধান শিক্ষকদের মধ্যে গাজলের ভিডিও বুধবার এই নির্দেশ জারি করেছেন তাতে শিক্ষক ও শিক্ষিকাদের উদ্দেশ্যে বলা হয়েছে পরের বার মিড ডে মিলে চালের হিসেব সংক্রান্ত কাগজ যখন তারা নিতে আসবেন তখন যেন খালি বস্তাগুলিও সঙ্গে আনেন এই অর্ডারে চরম অপমানিত বোধ করছেন প্রধান শিক্ষক ও সহশিক্ষকরা যদি প্রশাসন সেই ভিডিওর পাশেই দাঁড়িয়েছে গোটা রাজ্যে এই অর্ডারের কপি দাবানলের মতো ছড়িয়েছে শিক্ষক শিক্ষিকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এটি প্রতিবাদে সামিল হয়েছে শিক্ষক এবং প্রধান শিক্ষক সংগঠনগুলি পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডবকুমার কর্মকার মালদাহের জেলাশাসককে ইমেল করে প্রতিবাদ জানিয়েছেন তার বক্তব্য এই অর্ডারের ভাষা খুবই আপত্তিজনক আরেকজন বিডিও প্রধান শিক্ষকদের এই নির্দেশ দিতে পারে না কারণ শিক্ষক বা প্রধান শিক্ষকরা তার অধস্তন কর্মচারী নন চালের বস্তা লাগলে তা দেওয়ার অনুরোধ করা যেত অসংযত ভাষা প্রয়োগের প্রয়োজন ছিল না বলেই তার মত একই মত স্টেট ফোরাম অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেটস এর সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইধি তিনি বলেন এই নির্দেশে বিডিও শিক্ষক শিক্ষাকর্মী এবং প্রধান শিক্ষকদের অপমান করেছেন প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মেল পাঠিয়েছেন তারা এই নির্দেশটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষক শিক্ষাকর্মী ও শিক্ষা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্ক অধিকারী তিনি বলেন আজ পর্যন্ত কোনো ভিডিও এমন নির্দেশ দিয়েছেন বলে আমার জানা নেই বস্তাগুলি ভিডিও তার লোকজনকে দিয়ে সঙ্গ করতেই পারতেন কিন্তু শিক্ষকদের সঙ্গে করে বস্তা আনার নির্দেশ খুবই অপমানজনক মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র এই নির্দেশের প্রতিবাদ জানিয়েছেন বস্তা ফেরতের নির্দেশ নিয়ে অবশ্য বিডিওর পাশে দাঁড়িয়েছেন জেলার মিড ডে মিলের তদারকের দায়িত্ব থাকা লহের অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অর্ণব চট্টোপাধ্যায় তিনি বলেন বিডিও কোনো নিয়ম বহির্ভূত কাজ করেনি চালের বস্তা ফেরত দেওয়ার ব্যাপারে সরকারি অর্ডার রয়েছে বস্তাগুলি সংগ্রহ করার পর বিডিওরা সেগুলি নিলামে বিক্রির ব্যবস্থা করেন এর থেকে যা টাকা পাওয়া যায় তা বিভিন্ন স্কুলের উন্নয়নের কাজে লাগানো হয় বস্তা ফেরত দেওয়া আর শিক্ষকদের বস্তা নিয়ে আসার নির্দেশ দেওয়া এক বিষয় কিনা সে ব্যাপারে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি এই বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে যে বক্তব্য এখানে দেখুন বলা হয়েছে শিক্ষক এবং শিক্ষিকা এখানে কিন্তু কখনোই স্কুলকে অনুরোধ করা এই ধরনের কিন্তু কথা বলা নেই হয়তো অনেক শিক্ষকের খারাপ লেগেছে আমি মনে করি যখন বিডিও অফিস থেকে বা বিভিন্ন প্রশাসন থেকে স্কুলে চাল বস্তা আসে সেক্ষেত্রেই যখন সে পুরোনো বস্তাগুলি যেগুলো খালি হয়ে যায় সেই মুহূর্তে যদি সে বস্তাগুলি নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বস্তাগুলো অক্ষত থাকে সেক্ষেত্রে অনেক সুবিধাও হয় তো এমের সাথে শিক্ষক শিক্ষিকাদের চালের বস্তা ফেরত নিয়ে আপনারা কী ভাবছেন তা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন পাশাপাশি এরকম চ্যানেলে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই এডুকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ